তরুণ। বেতার ম্যাগাজিন আমাদের মাঝে থাকে সময়, আর এই সময় সব সময় যেন সময়ের কথাই বলে। এই সময়ের মাঝে ঘটে যায় ঘটনা, কিছু ঘটনা হয়ে যায় ইতিহাসের অংশ। আমাদের এই বাংলাদেশে গত জুলাই আগস্টে যে ঘটনা ঘটেছে, সে ঘটনা ইতিহাসেরই অংশ হয়ে আছে। এ ঘটনা এখন আর কারো অজানা নয়। এ ঘটনা সময়ের বুকে সৃষ্টি করেছিল বিস্ময়, ছাত্র জনতার ঐতিহাসিক জয়। সময়ের মাঝে এনেছিল আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তন, যে পরিবর্তন সত্যি প্রয়োজন ছিল। এ পরিবর্তন আমাদের দেশের জন্য এনে দিয়েছে এক শুভ সংবাদ। স্বৈরাচারী সরকার এদেশকে করে তুলেছিল বসবাসের অনুপযোগী। নানা রকম অসঙ্গতি, ঘুষ, দুর্নীতি, বৈষম্য সবই যেন একসঙ্গে মাথা চাড়া দিয়ে উঠেছিল। এক অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল দেশে। অবশেষে ছাত্র জনতার আন্দোলনে আমরা পেলাম এর সফল পরিণতি। এখন দেশ শাসনের ভার নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, যার প্রধান হয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। আমরাও চাই তাঁর দূরদর্শী নেতৃত্বে এ দেশ আবার ঘুরে দাঁড়াবে, গত বিফলতার অন্ধকার থেকে দেখবে সফলতার আলোর মুখ। এখন যে পরিবেশে আছি আমরা, এই পরিবেশ আমরা পেয়েছি অনেকেরই সংগ্রামে, অনেকেরই জীবনদানে, অনেকেরই অনেক রকম অবদানে। এমন নতুন এক জয়কে পেতে যারা জীবন দিয়েছেন, গভীর কৃতজ্ঞতায় তাদেরকে স্মরণ করি, করে শোক প্রকাশ। এখন এই শোককে শক্তিতে পরিণত করে নতুন দেশ গড়ার অঙ্গীকারে আসুন আবারও এক হই সবাই। এবার আজকের উত্তরণের সূচির কথাই জানিয়ে দিতে চাই। আজ হলো বৃহস্পতিবার, তাই আজও আবার আমরা নিবেদন করব বিশ্ববেচিত্রা চলতি বিশ্ব, আপনার লেখা গ্রন্থ থেকে পাঠ এবং নির্বাচিত গান। জানা হলো সূচি পরিচিতি, এবার আমাদের পরিবেশনার পালা। শোনাবো বিশ্ববিচিত্রা, শোনাবো বিচিত্র এবং বিস্ময়কর কিছু খবর। আজকের বিশ্ববিচিত্রার শুরুতেই শোনাবো পৃথিবীর সবচেয়ে বড় টুথব্রাশের খবর। এই একটি টুথব্রাশ তৈরি করেছেন দুজনে মিলে। একজন হলেন শন ব্রাউন, বয়স তাঁর 33, আর একজন হলেন রুথ আমোস, যার বয়স 34। দুজনই ইংল্যান্ডের নাগরিক, বানিয়েছেন এমন একটি জায়ান্ট টুথব্রাশ যা সত্যি সত্যি বিশ্বের রেকর্ড সৃষ্টি করেছে। এটি একটি ইলেকট্রিক টুথব্রাশ। বিশ্বের সবচেয়ে বড় এই ইলেকট্রিক টুথব্রাশটি লম্বায় 6 ফুট 7 ইঞ্চি। বিশ্ববিচিত্রায় এবার শোনাব বিস্ময়কর এক ব্যতিক্রমী জন্মদিন উদযাপনের খবর। যুক্তরাষ্ট্রের নাগরিক জে ব্রিউয়ার একজন প্রাণীপ্রেমী মানুষ, বিশাল বড় অজগর সাপের সাথে গড়ছেন বন্ধুত্ব। জে ব্রিউয়ার তার জন্মদিন উদযাপন করেছেন এমন কিছু সাপের সঙ্গে মেঝেতে শুয়ে। তার জন্মদিনের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপকভাবে চাঞ্চল্য সৃষ্টি করে। জে ব্রিউয়ারের এই সাহসী কর্মকাণ্ডে বিস্ময়ে হতবাক হয়েছেন সবাই। তার সঙ্গে কয়টা বিশাল আকারের অজগর আছে তা শোনাই যেন দর্শকদের মাঝে আগ্রহ সৃষ্টি করে এবং তা দর্শকরা গুনে দেখতে চায়। শ্রোতা বন্ধুরা, বিশ্ববিচিত্রা আজ এ পর্যন্তই। এবার এমন একজনের কথা বলবো যার কাছে আমরা অনেকভাবেই ঋণী, আর তিনি হলেন বিশিষ্ট লেখক, সমাজ সংস্কারক, শিক্ষাবিদ এবং দানবীর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1820 খ্রিস্টাব্দের আজকের এই 26শে সেপ্টেম্বর তিনি ভারতের মেদিনীপুরের বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। 1839 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
হিন্দুলা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিদ্যাসাগর উপাধি লাভ করেন। বাংলা গদ্যে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে আছে। বাক্যাংশের অর্থ জ্ঞাপকতা অনুযায়ী ছেদ চিহ্নের প্রবর্তন করে তিনিই প্রথম সুষম বাক্য গঠন রীতি সৃষ্টি করেন। শিশু শিক্ষা, বর্ণ পরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উল্লেখযোগ্য রচনা। তথ্য কথা শোনা হলো, এবার যাব খবরের কথায়। শোনাব উত্তরণের চলতি বিশ্ব পর্বটি। খবর এবং তার পর্যালোচনায় আজকের এই চলতি বিশ্ব প্রতিবেদন রচনা করেছেন বিশিষ্ট সাংবাদিক মাসুদ করিম, আর তা পড়ে শোনাচ্ছেন জায়েদ জুলফিকার। চলতি বিশ্বে আজ লিথিয়ামের দাম কমায় অস্ট্রেলিয়ায় খনিজ পদার্থটি উত্তোলনে ক্ষতিগ্রস্ত হওয়া নিয়ে আলোচনা করব। সাদা সোনা হিসেবে পরিচিত লিথিয়াম রিচার্জেবল ব্যাটারির মূল উপাদান। ধাতব লিথিয়াম এতটাই হালকা যে এটি পানির উপর ভাসতে থাকে। লিথিয়ামের দাম গত এক বছরে অনেক কমে গেছে। বৈদ্যুতিক গাড়ির বিশ্বব্যাপী বিক্রি হ্রাস এবং লিথিয়াম আকরিকের বিশ্বব্যাপী সরবরাহের মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে 2023 সালের জুন থেকে প্রধান লিথিয়াম যৌগের মূল্য 3/4 বেশি কমে গেছে। এই পতন অস্ট্রেলিয়ার উপর বিশেষভাবে কঠিন প্রভাব ফেলেছে, কারণ দেশটি বিশ্বের বৃহত্তম লিথিয়াম আকরিক উৎপাদক, যা গত বছরে বিশ্বব্যাপী এই পদার্থ উৎপাদনের 52%। চিলির পরে অস্ট্রেলিয়ায় এই খনিজ পদার্থটির সবচেয়ে বেশি মজুদ রয়েছে। তার মধ্যে পশ্চিম অস্ট্রেলিয়ায় রয়েছে সবচেয়ে বেশি মজুদ, আর উত্তর অঞ্চলেও অল্প পরিমাণ রয়েছে। লিথিয়ামের দামের বড় ধরনের পতনের ফলে খনি বন্ধ হয়ে গেছে। অ্যাডিলেড ভিত্তিক কোর লিথিয়াম জানুয়ারিতে আবার ঘোষণা করে যে দুর্বল বাজারের অবস্থার কারণে তারা ডারউইনের কাছে ফিনিশ সাইটে খনন স্থগিত করেছে। এর ফলে 150 জন চাকরি হারিয়েছেন। তারপরে আগস্টে মার্কিন সংস্থা আলবেমারেল বলেছে যে তারা পার্থ থেকে প্রায় 170 কিলোমিটার দক্ষিণে অবস্থিত তার কেমার্টন লিথিয়াম প্রক্রিয়াকরণ প্ল্যান্টে উৎপাদনের মাত্রা কমাবে। এর ফলে 300 জনের বেশি লোকবল অপ্রয়োজনীয় হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে। আর্কেডিয়াম লিথিয়াম এই মাসেই ঘোষণা করেছে যে পশ্চিম অস্ট্রেলিয়ায় মাউন্ট ক্যাটলিন খনিকে কম দামের জন্য দায়ী করবে। সংস্থাটির শেয়ার মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া উভয় স্থানেই তালিকাভুক্ত। কিছু উৎপাদক উৎপাদন স্থগিত রাখলেও অনেকে আবার উৎপাদনের প্রসার ঘটাচ্ছে। তারা আত্মবিশ্বাসী যে বিশ্বব্যাপী লিথিয়ামের চাহিদা এবং দাম ফিরে আসবে। পিলবারা মিনারেলস এমনই একটি ফার্ম। পার্থ ভিত্তিক খনির লক্ষ্য তার লিথিয়াম আকরিক উৎপাদন পরবর্তী বছরে অতিরিক্ত 50% বৃদ্ধি করা। ফার্মের ব্যবস্থাপনা পরিচালক ডেল হেন্ডারসন সম্প্রতি এবিসি নিউজকে বলেছেন, লিথিয়ামের মূল্য নির্ধারণ থেকে আমরা ঐতিহাসিকভাবে যা শিখেছি তা হল এটি পরিবর্তন হতে পারে এবং এটি দ্রুত পরিবর্তিত হতে পারে। ফলে দাম কমে যাওয়া আমাদেরকে বিভ্রান্ত করে না, কারণ আমরা জানি দীর্ঘমেয়াদে আউটলুক খুব ভালো। ভালো লেখা কম বেশি সবাই বোঝে, লেখা আসে মন থেকে কলমে কাগজে। ভালো লেখা লেখকের সুনাম বাড়ায়, আলোক ছড়ান তিনি লেখার ধারায়। উত্তরণের এবারের নিবেদনে শোনাব আপনার লেখা পর্বটি। আপনার লেখা পর্বের লেখক হলেন আমাদের উত্তরণ বন্ধুরা। আজ প্রথমেই যার লেখা হাতে নিয়েছি তিনি হলেন নার্গিস আক্তার। আপনার ঠিকানা হল সদস্য আপন বেতার শ্রোতা সংঘ, গ্রাম জীবনপুর, চড়িডাঙ্গা, খাঁপাড়া, পোস্ট জীবনপুর, থানা দৌলতপুর, জেলা মানিকগঞ্জ। আপনি কবিতা আকারে লিখেছেন, নাম দিয়েছেন শরৎ হাওয়া। পড়ছি আপনার লেখা থেকে। শ্রাবণ শেষে শরৎ এল মাঠের বুকে নদীর কূলে, কাশের বনে লাগলো দোলা হৃদয় মাঝে উঠল দুলে, উদাসী মন ক্ষণে ক্ষণে ওই যে দূরের নীল আকাশে হারিয়ে যেতে চাইছে কেবল যেথায় মেঘের ভেলা ভাসে। প্রজাপতির রঙিন ডাঙায়
ভালোবাসার কাঁপন লাগে। রঙিন ফড়িং নেচে বেড়ায় ঝুমকো জবার অনুরাগে, পদ্ম ফুলে কালো ভ্রমর গুনগুনিয়ে প্রণয় গীতে, সে সঙ্গীতে মন উচাটন ভাঙতে যে চায় নিয়ম নীতি। শরৎ চাঁদের নীল জোছনা মায়ায় ভরা রাত নিশুতি, এক রজনীর ভালোবাসায় শিউলি ফুলের আত্মাহুতি। এবারের লেখাটি আপন বেতার শ্রোতা সংঘের সভাপতির জীবনপুর চড়িডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জেরই বন্ধু মেহেদী হাসান মামুনের লেখা। আপনি শারদ প্রভাত এই শিরোনামে একটি লেখা পাঠিয়েছেন। প্রভাত হলে শরৎকালে শিউলি ঝরে ঘাসে, শিশির পরে ফুলের বুকে মুক্ত হয়ে হাসে, দোয়েল শ্যামার মধুর কণ্ঠে ভাঙে সবার ঘুম, তাল কোড়াতে ফুল কোড়াতে বাগে লাগে ধুম, তাল কোড়াতে সকালবেলা সেই কি ভীষণ ভিড়, তালের পিঠা বড়ই মিঠা মজা লাগে তালের ক্ষীর, বেলি ফুলের গন্ধে উঠোন ছড়ায় বেজায় ঘ্রাণ, শারদ প্রভাত দোল দিয়ে যায় কারে সবার প্রাণ, ফুল কুড়িয়ে গাঁথি মালা সুতোই বুনি ফুল, মালার সাথে গয়না করে বানাই কানের দুল। এবার যার লেখা থেকে পড়ব, আপনি হলেন মোহাম্মদ শাহজাহান আলী, গ্রাম উত্তর মোহনপুর, ডাকঘর কুচিয়ামারা, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। আপনি কবিতার নাম দিয়েছেন শরৎ ভোর। শিশির পড়া শিউলি ঝরা শরৎ আসে, পেজাতুল সাদা মেঘ আকাশে ভাসে, শরৎকে বলা হয় ঋতুর রানী, ভাদ্র আশ্বিনে আসে এই ঋতুখানি। শেফালি কামিনী কাশ সাদা বেলি ফুল, সব ফুলের গন্ধ শোভায় নেই কোনো ভুল, হালকা শিশির ভেজা শরতের কাল, জেলে ভাই মাছ ধরে নিয়ে ঝাঁকি জাল। শরতের ভোর বেলা আকাশটি নীল, ঝাঁক বেঁধে উড়ে আসে সাদা বকচিল, স্তর ভাজে সাদা মেঘ আকাশে ভাসে, এক ঝাঁক বনো হাঁস নদী তীরে আসে, ভোরের পাখি কিচির মিচির ঘুম ভাঙা গান, নিজ বাসায় পাখিদের কত কলতান। শুভ্র সুন্দর ভোর এই শরৎ বেলা, পদ্ম শাপলা শালুক হাসি মুখে খেলা। আমরা যে সময় পেয়েছি তাতে আপনাদের লেখা তো শোনালাম শ্রোতা বন্ধুরা, কিন্তু আমাদের খুব ইচ্ছে করে প্রতিষ্ঠিত যারা কবি লেখক আছেন তাদের লেখা শোনাতে এবং শুনতে। কেন? কারণ তাদের লেখা শুনলেই না আমরা ভালো লেখার উপকরণ পেয়ে যাব, ভালো লেখার স্টাইল তৈরি করতে পারব, বৈশিষ্ট্য খুঁজে পাব। তাহলে এবার বরং সেই পর্বেই যাই, আমরা শোনাবো কার লেখা মনিরা। হ্যাঁ, আমরা এবারে কবি জসীমউদ্দিনের বিখ্যাত কবর কবিতার আবৃত্তি শুনব। আর আবৃত্তিতে আছেন শফিকুল ইসলাম বাহার, আর সে সঙ্গে আছেন মাহবুবা মহসিন জয়া এবং টুম্পা মণি। চলুন শুনে আসি। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে, এতটুকু তারে ঘরে এনেছি সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তো বুক, এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি, এত সোনা মোর ছড়াইয়া দিল কারা, সোনালি ওষায় সোনা মুখ তার আমার নয়নে ভরি, লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের পথ ধরি, যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত
এই কথা লইয়া ভাবি সাপ মোরে তামাশা করিত শত। এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোট খাটো তার হাসি ব্যথা মাঝে আরা হয়ে গেল দিশে। বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজানতলির গাঁ, সাপলার হাটে তরমুজ বেচি ছ পয়সা করি দেড়ি, পুঁতির মালার এক ছড়া নিতে কখনো হতো না দেরি, দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া গাঁটে সন্ধ্যা বেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে। এসো না এসো না শোনো দাদু, সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখতিস যদি চেয়ে। নথ নেড়ে নেড়ে হাসিয়া কহিত, এতদিন পরে এলি কথবাণি চেয়ে আমি যে হেথায় খেদে মুড়ি আঁখি জলে। আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়, কবর দেশেতে ঘুমাই রয়েছে নিচ্ছু নিরালায়। হাত জোর করে দোয়া মান দাদু, আয় খোদা দয়াময়, আয় খোদা দয়াময়, আমার দাদির তরেতে যেন গো ভেস্ত নাজিল হয়, আমার দাদির তরেতে যেন গো ভেস্ত নাজিল হয়। তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পাড়ি, যেখানে যাহারে জড়াই ধরেছি সেই চলে গেছে ছাড়ি, শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি, গনিয়া গনিয়া ভুল করে গনি সারা দিন রাত জাগি। এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ নাওয়াই চোখের জলে। মাটি আমি যে বড় ভালোবাসি মাটিতে লাগাই বুক, আয় আয় দাদু গলা গলি ধরি কেঁদে যদি হয় সুখ। এইখানে তোর বাপচি ঘুমাই, এইখানে তোর মা, কাচ্ছিস তুই কি করিব দাদু, পরাণ যে মানে না। সেই ফাল্গুনে বাপ তোর এসে কহিল আমারে ডাকি, ভাজান আমার শরীর আজকে কি যে করে থাকি থাকি। ঘরের মেঝেতে সবটি বিছাইয়ে কহিলাম বাছা শো, সেই শোয়া তার শেষ শোয়া হবে তাহা কি জানিত কেউ। গোরের কাপড়ে সাজায়ে তাহারে চলিলাম জবে বয়ে, তুমি যে কহিলা বাজানরে মোর কোথা যাও দাদু লয়ে, তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে, সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুঃখে। তোমার বাপের লাগল জোয়াল দুহাতে জড়ায়ে ধরি, তোমার মায়ে যে কতই কাঁদিত সারাদিন মান ভরি, গাছের পাতারা সেই বেদনায় বুনো পথে যেত ছুড়ে, ফাল্গুনি হাওয়া কাঁদিয়া উঠিত শুনো মাঠ খানি ভরে। পথ দিয়া যেতে কেউ পথিকেরা মুছিয়া যাইত চোখ, চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক। আথালে দুইটি জোয়ান বলদ সারা মাঠ পানে চাহি, আম্বা রবেতে বুক ফাটাইত নয়নের জলে নাহি। গলাটি তাদের জড়ায়ে ধরিয়া কাঁদিত তোমার মা, চোখের জলের গহীন সায়রে ডুবাই সকল গাঁ। উদাসীনী সেই পল্লীবালার নয়নের জল বুঝি, কবর দেশের আন্ধার ঘরে পথ পেয়েছিল খুঁজি।
তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া নিল সাঁজ, আয় অভাগিনী আপনি পড়িল মরণ বিষের তাজ। পরিবার কালে তোরে কাছে ডেকে কহিল, বাছারি যাই, বড় ব্যথা রইল, দুনিয়াতে তোর মামুনিতে কেহ নাই। অসাধারণ আবৃত্তি আমরা শুনছিলাম। প্রিয় শ্রোতা, এবার গ্রন্থ থেকে পাঠ পর্বে যাওয়ার আগে একজন গ্রন্থকারকে নজরে আনতে চাই, আর তিনি হলেন ইংরেজ কবি ও সমালোচক টিএস এলিয়ট। 1888 সালের আজকের এই দিনে তিনি আমেরিকায় জন্মগ্রহণ করেন। 1922 সালে প্রকাশিত তার একটি বিশ্ববিখ্যাত কবিতা ছিল দ্য ওয়েস্ট ল্যান্ড। 1948 সালে টিএস এলিয়ট নোবেল পুরস্কার লাভ করেন। এখন শোনাব গ্রন্থ থেকে পাঠ পর্বটি, বনফুলের গল্প সংগ্রহ থেকে আজ আমরা শুনব। পাঠে আছেন জায়েদ জুলফিকার। শ্রোতা বন্ধুরা, আজ আমরা শোনাব ছোট গল্প চোখ গেল। সাধারণের চোখে হয়তো সে সুশ্রী ছিল না, আমিও তাহাকে যে খুব সুন্দরী মনে করিতাম তাহা নহে, কিন্তু তাহাকে ভালোবাসিতাম। তাহার চোখ দুটিতে যে কি ছিল তাহা জানি না, তবে তেমন স্বপ্নময় সুন্দর চোখ জীবনে কখনো দেখি নাই। দুষ্টু বলিয়াও তাহার অখ্যাতি ছিল। সেই কুরূপা এবং চঞ্চলা মিনি আমার চিত্তহরণ করিয়াছিল। তাহার চোখ দেখিয়া আমি মুগ্ধ হইয়াছিলাম। মনে আছে তাহাকে একদিন নিভৃতে আদর করিয়া বলিয়াছিলাম, ইচ্ছে করে তোমার চোখ দুটো কেড়ে রাখি। কেন? ওই দুটোই তো আমাকে পাগল করেছে, আমি সবচেয়ে ওই দুটোকেই ভালোবাসি। এত ভালোবাসিতাম কিন্তু তবু তাহাকে পাই নাই। অজ্ঞাত অপরিচিত আরেকজন আসিয়া বাজনা বাজাইয়া সমারোহ করিয়া তাহাকে লইয়া চলিয়া গেল। প্রাণে বড় বাজিল, কিন্তু সে বেদনা হয়তো মুছিয়া যাইত যদি সঙ্গে সঙ্গে আরেকটা মর্মান্তিক ঘটনা না ঘটিত। মিনি যখন বাপের বাড়ি আসিল, দেখি তাহার দুটি চক্ষুই অন্ধ। কারণ শোনা গেল যে চোখে গোলাপ জল দিতে গিয়া সে ভুলক্রমে আরেকটা ওষুধ দিয়া ফেলিয়াছে। আমার সঙ্গে আড়ালে একদিন দেখা হইয়াছিল, বলিলাম, অসাবধানতার জন্য অমন দুটি চোখ গেল? সে উত্তর দিল, কেন যে গেল তা যদি না বুঝতে পেরে থাকো তাহলে না জানাই ভালো। শ্রোতা বন্ধুরা, একটু ঘোষণার কথা বলি। আপনার শরৎ নিয়ে লিখেছেন, আমরা পরবর্তী বিষয় নির্ধারণ করেছি, বৈষম্যহীন বাংলাদেশ। আগামীতে অপেক্ষায় রইলাম এ বিষয়ে, হতে পারে গল্প, হতে পারে কবিতা, হতে পারে প্রবন্ধ। আপনারা মনের মাধুরী মিশিয়ে লিখবেন, আপনাদের চিন্তাশীল লেখা আমরা কামনা করি। লেখার ঠিকানা তো জানেনি আপনারা, তাই বরং না বললাম, বরং এবার পরবর্তী পরিবেশনায় যাই আমরা। আজকের উত্তরণের নির্বাচিত গানের আয়োজনে সবাইকে জানাবো আন্তরিক আমন্ত্রণ। আজ আমরা শুনব মানে না মানা সিনেমার একটি গান। এ গানের রচয়িতা ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, সুরকার আলম খান, আর শিল্পী হলেন প্রপাল চৌধুরী। এই জীবন তো একদিন চলতে চলতে থেমে যাবে, কেউ তো জানে না কোথায় রবে। এই জীবন তো একদিন চলতে চলতে থেমে যাবে, কেউ তো জানে না কে কোথায় রবে।
জন্ম একবার, মরণ একবার, আমাকে নিয়ে আমি ভাবব কেন আর। জন্ম আজ কাছে না কেউ আসলে দুঃখ করে কি হবে, দুঃখেরও সাধ্য নাই আমাকে দুঃখ দেবে, জীবন তো একদিন চলতে চলতে থেমে যাবে, কেউ তো জানে না কে কোথায় রবে, প্রেমের আঘাত না দিলে অশ্রু ফেলি কিভাবে, চোখের শক্তি না কান্নার মেঘ জমাবে, জীবন তো একদিন চলতে চলতে। এই গান শুনতে শুনতে আমাদেরও মনে হচ্ছে আমাদের জীবন থেমে যেতে পারে যদি আমরা ডেঙ্গু জ্বরকে অবহেলা করি। এবার আজকের উত্তরণ থেকে বিদায় নেব আমরা, তবে তার আগে ওই যে ডেঙ্গু জ্বরের কথা একটু বলি, আসুন সবাই সচেতন এবং সাবধান থাকি। বাংলাদেশ বেতার থেকে পরিবেশিত ডেঙ্গু জ্বর বিষয়ক বার্তাগুলো শুনি এবং মেনে চলি সবাই। সবার জন্য কামনা করি ডেঙ্গু জ্বর মুক্ত জীবন। এবার একেবারে শেষ কথার উচ্চারণে বলে যাই, আজকের উত্তরণ গ্রন্থনা করেছেন শফিকুল ইসলাম বাহার, উপস্থাপনায় ছিলাম আমি সুরাইয়া সুলতান আমনিরা, আর আমি শফিকুল ইসলাম বাহার। প্রকৌশল সহযোগিতা দিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রযোজনা সহযোগী ছিলেন মাহমুদ রেজা, নির্দেশনা দিলেন প্রেম গোপাল হালদার, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ মনির হোসেন, এবং উত্তরণ প্রযোজনা করেছেন ইশরাত শারমিন। ভালো কাজ করলেই ভালো থাকে মন, জীবনের ঘটায় যে উত্তরণ।